সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আনমিউট করবেন না। কাল কোনো কথা থাকলে সবাই হচ্ছে চ্যাট বক্সে মেসেজ করবেন, সবাই চ্যাট বক্স খুঁজে বের করে ফেলুন। আর আপনারা এখানে আছে, আপনারা ক্লাস করবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইনে হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করব। এই দুটো সফটওয়্যার শিখব এবং ডিজাইনিং করার পর আমরা ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং এর জন্য আমরা ফাইবার মার্কেট প্লেস আর হচ্ছে বিহান্স, এই দুইটা মার্কেট প্লেস আমরা দেখব। বিহান্স মূলত কোনো মার্কেট প্লেস না, বিহান্স হচ্ছে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলোকে আমরা এখানে সাজাই। সাজানোর পর এরপর এই লিঙ্কটাকে আমরা ফাইবারে দিই আমাদের ক্লায়েন্টের জন্য। তো বিহান্সটা জাস্ট হচ্ছে আমাদের একটা অ্যালবামের মতো, এই অ্যালবামটা আমরা ক্লায়েন্টের কাছে শো করব ফাইবার ফাইবারের মধ্যে। আমরা হচ্ছে বিহান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফাইবারে অ্যাকাউন্ট খুললে কিভাবে কাজ পেতে হয় সেটা নিয়ে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো করব। তো তার আগে আমাদের কাজ শিখতে হবে, আমরা কি কি শিখাবো সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তৌফিক ভাই জিজ্ঞেস করেছে এটা কি ফার্স্ট ক্লাস? ভাইয়া কোনোটাই ফার্স্ট ক্লাস না, প্রতিদিনই আমরা হচ্ছে নতুন নতুন একটা করে আইটেম শিখাচ্ছি আর প্রতিদিনই ক্লাসের শুরুতে আমরা সেম জিনিসটা দেখাচ্ছি, আমরা কি কি শিখাবো কিভাবে শিখাবো এটা টিফিন করার পর প্রতিদিনই আমরা আলাদা আলাদা কাজ কাজ দেখাচ্ছি। তো আপনি যেটা করবেন সেটি আপনার জন্য ফার্স্ট ক্লাস হবে, ঠিক আছে? আমাদের ক্লাস শুরু হচ্ছে হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে আর এই ফ্রি ক্লাস চলবে জুন মাসের 10 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 8 তারিখ। আপনারা আজকে এবং পরবর্তী দুটো ক্লাস করতে পারবেন ফ্রি ক্লাস। ওকে, আমি শুরু করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের মডিউল। স্যার আজকে কতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে? ক্লাস ভাই 1 ঘন্টা আজকে। হ্যালো স্যার, আজকে কতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে? 10:30 পর্যন্ত ভাইয়া, 10:30 পর্যন্ত ক্লাস চলবে আজকে। 1 ঘন্টা? জি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কেউ আনমিউট করবো না, সবাই চ্যাট বক্স খুঁজে বের করে কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবো। প্রথমে থাকছে হচ্ছে পেপারের ডিজাইন। পেপারের ডিজাইন হচ্ছে আমরা বিভিন্ন পেপার পত্রিকা যে অ্যাডগুলো দেখি, বিলবোর্ডে যে অ্যাডগুলো দেখি, এগুলোকে বলে হচ্ছে পেপারের ডিজাইন। এই অ্যাডগুলো ডিজাইন করে শিখবো আমরা। স্ক্রিনে কেউ দেখাবেন না। এরপর থাকতে সোশ্যাল মিডিয়া অ্যাড। সোশ্যাল মিডিয়া অ্যাড হচ্ছে অনলাইন ভিত্তিক যে অ্যাডগুলো হয়, আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে যে অ্যাডগুলো দেখে থাকি এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড। বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাড খুব প্রচলিত এবং এই কাজগুলো অনেক বেশি পাওয়া যায়। এরপর থাকবে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে একটা কাল্পনিক আর অবাস্তবিক ভিউকে রূপদান করা। আমরা একাধিক ইমেজ নিয়ে একটা এমন ইমেজ তৈরি করব যেখানে কাল্পনিক আর অবাস্তবিক ভিউগুলো থাকবে। যেমন হচ্ছে এখানে আপুটাকে হচ্ছে আপুটা তার মাথাটাকে কেটে আমরা একটা প্রাণীর ছবি লাগিয়ে প্রাণীর ফেস লাগিয়ে দিয়েছি, অথবা উনি ঘরের মধ্যে ছবি তুলেছে চেয়ার টেবিল দিয়ে, চেয়ার টেবিল গুলো কেটে দেখাচ্ছে সে সাঁতার কাটতেছে। এরপর থাকবে মুভি পোস্টার ডিজাইন। বিভিন্ন মুভির জন্য যে পোস্টার গুলো ডিজাইন হয়, বাংলাদেশের মুভি পোস্টার তো আপনারা দেখেছেন কেমন ডিজাইন হয়, তবে বর্তমানে ডিজাইন বর্তমানে কিন্তু গ্রাফিক ডিজাইনের কি বলে বাংলাদেশের গ্রাফিক ডিজাইনটা অনেক বেশি চলছে, অনেকে কোর্স করতেছে এবং বর্তমানে আগের যে ছবির ডিজাইন ছিল পোস্টার ছিল সেগুলোর তুলনায় বর্তমান ছবির পোস্টার অবশ্যই উন্নত মানের। এরপর থাকবে ইউটিউব থাম্বনেল ডিজাইন। ইউটিউব থাম্বনেল হচ্ছে এই যে আমরা ইউটিউব ভিডিও গুলো দেখতে পাচ্ছি, এখানে ভিডিওটা ভিডিওটার উপরে যে ইমেজটা আছে ফার্স্টে এটা দেখে বুঝতেছি যে ইমেজটা ভিডিওর কন্টেন্ট কি, বা এটা দেখে বুঝতেছি ভিডিওর কন্টেন্ট কি। তো আমাদের একটা ডিজাইন লাগবে বা আমাদের একটা অ্যাড লাগবে যে অ্যাডটা দেখে আমরা বুঝবো যে ইউটিউবের যে ভিডিওটা আছে ভিডিওটা আসলে কি নিয়ে, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। একটা একটা অ্যাড বলতে পারি এটাকে। এই অ্যাডটা দেখে আমরা ফার্স্টে বুঝতে পারবো যে এই ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ আমার জন্য, ভিডিওটাতে কি কি আছে। এরপর থাকবে হচ্ছে ইমেজ রিটাচ, যেটা হচ্ছে আমরা যেটা বলি কম সুন্দর থেকে বেশি সুন্দর করা,
চেহারার মধ্যে ব্রণ নিস্তা দাগ এগুলো দূর করা, দেন হচ্ছে আপনার জামা কাপড়ের ড্রেস ড্রেসের কালার চেঞ্জ করা, লিপস্টিকের কালার চেঞ্জ করা, এই ধরনের কাজগুলো হচ্ছে ইমেজ রিটাচ। এরপর থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কোনো একটা অবজেক্ট থেকে তার ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলা, শুধুমাত্র সেই অবজেক্টটা থাকবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো হচ্ছে বেশি প্রচলিত। এই কাজগুলো কারা করবে? যারা হচ্ছে ধরেন আপনার অনলাইনে বিজনেস করছে, তাদের একটা প্রোডাক্টের ছবি, ছবি তোলার পর তাদের প্রোডাক্টগুলো যদি টেবিলে বা হাতে নিয়ে ছবি তোলে, তখন কি করে তারা এই ছবিগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা সাদা পর্দার উপর রাখে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো আমরা এই কাজগুলো করব, তারা আমাদের ছবি তুলে দেবে আর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে একটা সাদা বা যে কোনো এক কালার সলিড কালার উপরে করে রাখবো। এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং বা অনলাইন বিজনেস এর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর থাকবে ভিজিটিং কার্ড ডিজাইন। কেউ আনমিউট করবেন না, কেউ আনমিউট করবেন না। ভিজিটিং কার্ড ডিজাইন থাকবে। ভিজিটিং কার্ড তো সবাই চিনি আমরা। প্রবলেম হচ্ছে ভাইয়া। জি ভাইয়া, কেউ আনমিউট করবেন না প্লিজ। এরপর হচ্ছে আইডি কার্ড ডিজাইন থাকবে, ওয়েব ব্যানার ডিজাইন। ওয়েবসাইটে যে ব্যানার গুলো হয়, ওয়েবসাইট ব্যানার টেমপ্লেট গুলো আমরা ইউটিউব দেখার সময় নিচে থেকে একটা অ্যাড চলে আসে ছোট, দেন হচ্ছে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিচে থেকে একটা অ্যাড চলে আসে, ওইগুলো হচ্ছে ওয়েব ব্যানার। তো আমরা ওয়েব ব্যানার ডিজাইন করা শিখবো। ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার হচ্ছে ইমেলের নিচে যে ইমেল করে তার সম্পর্কে একটা ছোট বিস্তারিত দেওয়া থাকে। তো ওই ইমেল সিগনেচারটা বাংলাদেশে যেটা করি আমরা, ইমেল সিগনেচারে আমাদের শুধু নাম লিখে দিই, বাইরের দেশে ইমেল সিগনেচারে তারা নামের বদলে একটা ছবি ইউজ করে, একটা পিকচার ইউজ করে, যে পিকচারে ইমেলটা কে করেছে তার ছবি থাকে, তার নাম, তার ঠিকানা, দেন হচ্ছে তার ফোন নাম্বার, তার অল্টারনেট ইমেল নাম্বার, তার কোন কোন সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে তার সম্পর্কে একটা ইমেজের মধ্যে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে। বাইরের দেশে এটা খুবই প্রচলিত। এরপর হচ্ছে লেটার হেড ডিজাইন, যেটা আমরা প্রেসক্রিপশন বা প্যাড প্যাডের ক্ষেত্রে ইউজ করে থাকি। এনভেলপ ডিজাইন, চিঠিপত্র খাম যেটা। এরপর থাকবে হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন। ব্রুশিয়ার হচ্ছে আমরা স্কুল কলেজে যখন যাই বা বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, তখন আমাদেরকে কয়েকটা ভাজওয়ালা যে লিফলেট দেওয়া হয়, তিন চারটা ভাজওয়ালা লিফলেট, এগুলোকে ব্রুশিয়ার বলে। ব্রুশিয়ার মূলত হচ্ছে একাধিক ভাজ বিশিষ্ট লিফলেট। এরপর হচ্ছে সিভি টেমপ্লেট ডিজাইন, এটা হচ্ছে গ্রাফিক্যাল সিভি। গ্রাফিক্যাল সিভিটা বাইরের দেশে অনেক চলে কিন্তু বাংলাদেশে খুবই কম চলে। বাংলাদেশে মূলত চলে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা সিম্পল সিভি গুলা, আর যেটাতে তিন চার পেজের হয়, কিন্তু বাইরের দেশে এক পেজের মধ্যে আপনার সিভি তৈরি করা হয়, যেখানে হচ্ছে আপনার আপনার সম্পর্কে কিছু বর্ণনা থাকবে, আপনার এডুকেশনাল লেভেল, দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি কি পছন্দ করেন, আপনার স্কিল, সবকিছুই একটা পেজের মধ্যে থাকবে এবং খুবই সুসজ্জিত ভাবে থাকবে। এটা হচ্ছে গ্রাফিক্যাল সিভি বলে। এরপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার হচ্ছে যেটাকে আমরা লিফলেট বলি। এই লিফলেট হচ্ছে এক পেজ বিশিষ্ট হয়, এক পেজ বিশিষ্ট হলে সেটাকে লিফলেট বলবো, আর একাধিক পেজ বিশিষ্ট বা একাধিক ভাজ বিশিষ্ট হলে সেটাকে বলবো হচ্ছে ব্রুশিয়ার। এরপর হচ্ছে বুক কভার ডিজাইন থাকবে। মকআপ ডিজাইন, মকআপ হচ্ছে একটা থ্রি ডি ভিউ তৈরি করা কাস্টমলি। আপনি একটা বুক কভার তৈরি করলেন বা একটা প্লায়ার ব্রুশিয়ার তৈরি করলেন, এরপর এগুলাকে প্রিন্ট আউট করার পর কেমন দেখাবে, এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে মকআপ। যেমন হচ্ছে এই যে ব্রুশিয়ারটা, এই ব্রুশিয়ারটা এভাবে কিন্তু আমরা তৈরি করি না, আমরা হচ্ছে একটা পোর্ট্রেট ইমেজ আকারে তৈরি করি, দেন ইমেজটা এই ব্রুশিয়ারটাকে প্রিন্ট আউট করার পর টেবিলে রাখলে এটা ভাজ আকারে থাকবে, ভাজ আকারে থাকলে একটা শ্যাডো পড়বে, শ্যাডোটা দেখতে কেমন হবে, এটা দেখতে কেমন হবে, ঠিক আছে। এই যে ভিউগুলা, এই ভিউগুলো হচ্ছে মকআপ ডিজাইন। এরপর হচ্ছে 2D কার্টুন ডিজাইন থাকবে, দেন থাকছে রাস্টার টু ভেক্টর। রাস্টার টু ভেক্টর হচ্ছে, রাস্টার বলতে আমরা ইমেজ বুঝি, একটা ইমেজ যেটাকে ছোট থেকে বড় করলে ফেটে যায় সেটা হচ্ছে রাস্টার, আর ভেক্টর হচ্ছে একটা শেপ। একটা শেপকে যত ছোট করেন বা যত বড়ই করেন না কেন, সেটা কখনো ফাটবে না। তো ইমেজকে আমরা শেপে পরিণত করা শিখবো।
এরপর থাকবে প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন, দোতলে লেভেল ডিজাইন, আর সর্বশেষে থাকবে হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। এই হচ্ছে আপনাদের কোর্স মডিউল। আপনাদের সম্পূর্ণ কোর্সের মধ্যে আপনারা এই টপিকগুলো শিখতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? লোগো ডিজাইনটা অ্যাড করেন নাই কেন? লোগো ডিজাইনটা হচ্ছে অনেক বড় একটা কোর্স। আপনি ওই তিন চারটা ক্লাস বা তিন চারটা ক্লাস করে লোগো ডিজাইন শিখতে পারবেন। আপনি ক্যালেন্ডার ডিজাইন বলেন, ফ্লায়ার, হুঁশিয়ার, তিন চারটা ক্লাস করে শিখতে পারবেন। কিন্তু লোগো ডিজাইন যদি শিখাতে চাই তাহলে আপনার আরো 3 মাস এক্সট্রা লাগবে। কারণ লোগো ডিজাইনের মধ্যে লোগোর আপনার হচ্ছে 7 ধরনের লোগো আছে। তো ওই 7 ধরনের লোগো শিখতে আপনার সময় লেগে যাবে। লোগো ডিজাইন অনেক বড় একটা কোর্স ভাইয়া। লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এগুলো বড় কোর্স, এই জন্য হচ্ছে এখানে ইনক্লুড নাই এটা। আচ্ছা, তৌফিক ভাই জিজ্ঞেস করেছেন, আমি যদি কোর্সটা করি তারপর কি আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে? জি ভাই, আপনি চাইলে সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। দুলাল ভাই হচ্ছে, আমি সাউন্ড শুনতে পারলাম না। আচ্ছা, সে সাউন্ড শুনতে পাচ্ছে না। আসাম ফরিদুদ্দিন আহমেদ ভাই বলছেন, ভাই অ্যাডমিশন ফর্ম দিবেন কি? জি ভাই, অ্যাডমিশন ফর্ম আজকে দিয়ে দেওয়া হবে। তরিকুল ইসলাম ভাই, ক্লাস শেষ? না ভাই, ক্লাস শেষ না, ক্লাস হচ্ছে শুরু। আচ্ছা, ক্লাস শেষে কি আমরা ক্লাসের ভিডিও পাবো? জি ভাই, ক্লাস শেষে ভিডিও পাবেন। শাহজালাল ভাই বলছে, ভাই আমার ল্যাপটপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখনো অন হচ্ছে না, চার্জ হচ্ছে না। আচ্ছা ভাইয়া, চার্জ হচ্ছে না, এটা তাহলে আপনি একটু দোকানে নিয়ে দেখাতে পারেন যে কি প্রবলেমে আপনার ল্যাপটপটা অন হয়ে গেছে। আপনি ব্যাটারি অন করেন, আপনি ব্যাটারি খুলেন, ল্যাপটপের ব্যাটারি খুলে আবার লাগান, দেন হচ্ছে অন করেন, অন হয়ে যাবে। ওকে, আপনাদের হচ্ছে আজকে লিংক দিয়ে দেওয়া হবে, ফর্মের লিংক, যে যে ফর্মটা আপনি পূরণ করবেন অ্যাডমিশনের জন্য। দেন আমরা আপনাকে কল করব অ্যাডমিশন নেওয়ার জন্য। যারা যারা ইচ্ছুক আছেন আপনার অ্যাডমিশন ফর্ম পূরণ করে দেবেন, ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। আর আজকে হচ্ছে আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করে দেখব। এই কোর্সটা কি পরবর্তীতে লোগো ডিজাইন শিখতে সময় কাজে লাগবে কিনা? কোর্সের কোনো আইটেম বা কোনো সফটওয়্যার, এই কাজ শিক্ষাটা কোনো কাজে লাগবে কিনা? যে সফটওয়্যার আমরা কাজ করবো, এই সফটওয়্যার দিয়ে আমরা লোগো ডিজাইন করবো। তো লোগো ডিজাইন করতে অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে। তাছাড়া হচ্ছে আপনি লোগো ডিজাইনের জন্য যে বেসিক টুল গুলো লাগবে, এই কোর্স করলে আপনি সেই টুল গুলো শিখতে পারবেন। আর না ভাইয়া, সার্টিফিকেটের জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। এই কোর্সটা করলে লোগো ডিজাইন পরবর্তী কোর্সটা করতে একটু সহজ হয়ে যাবে। জি জি, হ্যাঁ। আপনাদেরকে আমি আজকে ভিজিটিং কার্ড দেখাবো না, এই ধরনের একটা ডিজাইন দেখাবো। এই ধরনের ডিজাইনই দেখাবো। ঠিক আছে, আমি এই ধরনের ডিজাইন দেখাচ্ছি। আর যারা ভাই শুনতে পাচ্ছেন না, যারা হচ্ছে শুনতে পাচ্ছেন না বলতে শুনতে পাচ্ছেন কিন্তু স্পষ্ট না, কথা কেটে কেটে আসতেছে, এরকম যাদের হচ্ছে, তাদের হচ্ছে ইন্টারনেট কানেকশন একটু স্লো আছে, একটু ইন্টারনেট কানেকশন চেক করবেন। ইন্টারনেট কানেকশন বারবার যদি অন অফ হয় বা আপ ডাউন করে তাহলে আপনারা শুনতে পারবেন না ঠিকমতো। আর যারা একেবারে শুনতে পাচ্ছেন না তারা, তাদের তো বলে হলো আপনি, আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি। আচ্ছা, আমরা আজকে আমরা হচ্ছে এই ধরনের একটা ডিজাইন করবো। এই ডিজাইনটা হচ্ছে আপনাদের ফটোশপে করা। আমি ফটোশপে এই ধরনের একটা ডিজাইন করবো, এটা হচ্ছে ফেসবুক ব্যানার করবো আমি, এই ধরনের একটা ডিজাইন। তো এর জন্য আমাকে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করছি। কেউ আনমিউট করবেন, আনমিউট করলে নয়েজ হয়। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই চ্যাট বক্সে চলে আসেন। জি ভাইয়া, ভিডিও পেয়ে যাবেন, ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। কেউ আনমিউট করবেন না, সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ আনমিউট করবেন না।
সবাইকে সফটওয়্যার লিংক দিয়ে দেওয়া হবে, সবাইকে সফটওয়্যার লিংক দিয়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। আপনারা আমাদের এখান থেকে সফটওয়্যার, এরপর হচ্ছে যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সবই পাবেন, সবকিছুই সাপোর্ট পাবেন আপনারা। ওকে, আমরা হচ্ছে আজকে ফটোশপ সফটওয়্যার দিয়ে কাজ করবো। আমি এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি। আমি এখানে যে যে টুল ইউজ করবো, টুলগুলো আপনাদেরকে আমি বিশদভাবে বুঝাবো না, কারণ হচ্ছে আপনারা এখন যে ক্লাসটা করতেছেন ডেমো ক্লাস, এটা জাস্ট হচ্ছে এটা আপনাদের দেখানোর জন্য, আমরা কিভাবে ক্লাস করাচ্ছি, কি কি শিখাচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো দেখানোর জন্য। তো আমি যে টুলগুলো ইউজ করবো অবশ্যই এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবো, অনেকে বুঝবেন না, ঠিক আছে। তো আপনার যখন কোর্স শুরু করবেন সবগুলো টুলস আপনাদের বোঝানো হবে। স্যার, আমি আমার নেট চলে গেছিল, আমি শুনতে পাইনি, এটা কি স্যার এই ফটোশপ টিএসএস? ভাইয়া আপনার কথাটা ক্লিয়ার না, কেটে কেটে যাচ্ছে, আপনি একটু আপনার চ্যাট বক্সে মেসেজ করুন। সরি, পিসিসি ফটোশপ তো স্যার এটা? জি ভাইয়া, বুঝতে পারিনি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আজকে তৈরি করবো হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন, বলতে পারি এটাকে আমরা। আমি একটা শেপ নিয়েছি, শেপটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো। গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালার ইউজ করা, আমি এই শেপটার মধ্যে হচ্ছে একাধিক কালার ইউজ করবো, একই শেপ কিন্তু একাধিক কালার ইউজ করবো। এখানে আমি হচ্ছে একটা কালারকে দুই, এখানে আমি দুইটা কালার ইউজ করতেছি, ঠিক আছে, একটা হচ্ছে লাইট, একটা ডিপ কালার। এই দুইটা কালারকে আমি একসাথে এখানে ইউজ করবো। তো এই দুইটা কালার আমি কোনা কোনা ইউজ করতে পারি বা হাফ হাফ ইউজ করতে পারি, যেভাবে আমাদের সুবিধা হবে আমরা এইভাবে ইউজ করবো। আমি দুইটা ঘনত্ব সিলেক্ট করে নিচ্ছি।
এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়েছি, যেটাতে দেখাচ্ছে যে একটু একটু সিলভার সিলভার টাইপ আসতেছে, ঠিক আছে? এখানে সিলভার সিলভারটা ভাব আসতেছে, এখানে একটু কালারটা বেশি, এখানে কালারটা কম। এরপর হচ্ছে এটার মধ্যে আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলার নিলে বাট কালারটা আমার চেঞ্জ করতে হবে। এখান থেকে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার টপ করে দিচ্ছি, আর ফিল কালারটা আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দেবো এটাকে আমি। দেন হচ্ছে এটাকে আমি কপি করবো, কপি করার জন্য কন্ট্রোল জে, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে ক্লিক করছি, কন্ট্রোল জে ক্লিক করলে একটা কপি হয়ে যাচ্ছে, কন্ট্রোল জে ক্লিক করাতে একটা কপি হয়ে গেল এই দুইটা। দেন হচ্ছে আমি একটা কালার চেঞ্জ করে দেবো, যে কোনো একটা কালার আমি চেঞ্জ করে দেবো। আমি হচ্ছে উপরে যেটা আছে বা নিচে যেটা আছে নিচেরটা কালার চেঞ্জ করে দিচ্ছি, নিচেরটা কালার হোয়াইট দিয়ে দিলাম, আর নিচেরটাকে আমি একটু বড় বড় করবো। তো দুইটা একসাথে রেখে নিচ্ছি, দুইটাকে একসাথে রেখে দেন নিচের লেয়ারকে ক্লিক করছি, নিচের শেপকে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পর এবার হচ্ছে এটাকে একটু বড় করে নিচ্ছি আমি, কিছুটা বড় করে নিলাম। এবার উপরে যে শেপটা আছে এই শেপটা থেকে আমি একটা ইমেজ বসাবো, শেপটাতে একটা ইমেজ বসাবো। তো সেই ইমেজটা আমি খুঁজে আনি কোন ইমেজটা বসাবো, শপিং এর একটা ইমেজ বসাচ্ছি। ইমেজটা ট্র্যাক করে আমি এখানে আর্টবোর্ড এনে ছাড়লাম, ছাড়ার পর ইমেজটা এখানে প্লেস হবে। প্লেস হওয়ার পর আমি ইমেজটাকে উপরে রাখছি আর শেপটাকে নিচে রাখছি, দেন ইমেজটাকে একটু ছোট করে নিচ্ছি, ওকে। এ হচ্ছে আমার ইমেজের লেয়ার আর এটা হচ্ছে আমার শেপের লেয়ার, দেখাচ্ছি এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ, আর এই যে এটা এটা হচ্ছে উপরের শেপটা। এখন আমি এই ইমেজটাকে উপরে শেপে রাখার করবো, এই জন্য যেটা করবো ইমেজ থেকে উপরে রাখলাম। এরপর হচ্ছে ইমেজের লেয়ারটা উপরে থাকবে আর শেপের লেয়ারটা নিচে, ইমেজের লেয়ার রাইট ক্লিক করলাম। এরপর এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ইমেজটা শেপের মধ্যে ঢুকে গেল, যেন হচ্ছে ইমেজটাকে ড্র্যাগ করে আমি পজিশনে আনলাম, যে পজিশনে রাখতে চাচ্ছি। এখন এখানে যেটা করতে চাচ্ছি আমি ইমেজটাকে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে চাচ্ছি, এই জন্য এখান থেকে আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবো। ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়ার পর সম্পূর্ণ পেজের উপর ব্ল্যাক এন্ড হোয়াইট ইফেক্টটা করেছে, তা আমি চাচ্ছি শুধুমাত্র ইমেজের উপর পড়তে, যাতে পড়ুক। এই জন্য হচ্ছে এই যে লেয়ারটা আছে লেয়ারটাকে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেব, এটা শুধুমাত্র ইমেজের মধ্যে দিয়ে পড়বে। দেন হচ্ছে আমি জুম আউট করে নিচ্ছি। এবার এই যে শেপটা আছে এই শেপটাকে ট্র্যাক করলে নড়ে যায়, যাতে না নড়ে এই জন্য একটু লক করে রাখবো আমি। এটাকে লক করার জন্য এই শেপে থাকা অবস্থায় এখানে লক বাটন আছে, লক বাটনে ক্লিক করবো, এটা লক হয়ে যাবে। এরপরে হচ্ছে শেপটাকে মার্ক করবো, মার্ক করে আমি যেখানে রাখতে যাচ্ছি ঠিক সেই জায়গাতে রাখবো, প্লেস করবো সেই জায়গাতে। প্লেস করার পর এখন যেটা করতে চাচ্ছি এই শেপটার মাঝে আরেকটা শেপ নিতে যাচ্ছি, তো এখানে আমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল আরেকটা নিচ্ছি। এরপরে হচ্ছে সবার উপরের লেয়ারে সিলেক্টেড আছি আমি, সবার উপরের লেয়ার সিলেক্টেড আছি, দেন এখানে আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার আঁকবো, জাস্ট হচ্ছে এতটুকু। আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, এখানে হচ্ছে ফিল কালার অফ করা আর স্ট্রোক কালার অন করা। তো আমি যেটা করবো হচ্ছে স্ট্রোক কালার অফ করে দেবো আর ফিল কালারটা অন করে দেবো,
ফিল কালার টন করে দিলাম। এবার এই লেয়ারটাকে আমি নিচে নামাবো, নিচে নামিয়ে ঠিক এই যে লেয়ারটা আছে পিছনের বড় শেপটাই শেপের উপরে নিয়ে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো এই শেপটাকে আমি হচ্ছে পিছনের শেপের উপরে রাখলাম, এবার এটা একটু বড় করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব আর এই কর্নার ধরে টানব। কিন্তু এখানে অনেকটা হচ্ছে জোড়াতালির মতো লাগতেছে, এই জন্য যেটা করবো আমি এটাকেও এখন গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে রাইট ক্লিক করে সবার আগে হচ্ছে রাস্টার করতে হবে, রাস্টার লেয়ার করতে হবে। এরপরে যে গ্রেডিয়েন্ট টুল আছে গ্রেডিয়েন্ট টুলে যাব আর এটাকে অবশ্যই কন্ট্রোল ধরে এটা থাম্বনেল বলে থাম্বনেলে ক্লিক করে মার্ক করে নিতে হবে শেপটাকে। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট দেওয়ার সময় অবশ্যই এই যে গ্রেডিয়েন্টটা আছে এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে দুইটাই ব্লু, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে লাইট। এই গ্রেডিয়েন্ট আমি আবার এখানে অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সময় আমি খেয়াল রাখবো যে এখানে দেখুন এখানে হচ্ছে ডার্কনেসটা কম, আমি যদি এখান থেকে একটু বড় করে গ্রেডিয়েন্টটা টানি ডার্কনেসটা আরো কম দেখাচ্ছে, আর যদি ছোট করে টানি ডার্কনেসটা বেশি দেখাচ্ছে। বেশি বড় টানছি না, একটু ছোট টানছি, যাতে দুইটা শেপের মাঝখানে একটু পার্থক্য বোঝা যায়। যেমন হচ্ছে দুইটা শেপের মাঝখানে পার্থক্য বোঝা যাচ্ছে। দেন পিছনের যে শেপটা আছে এটাকে এখন আমি আনলক করব, আনলক করে এটা তো আরেকবার গ্রেডিয়েন্ট দেবো। আরেকবার গ্রেডিয়েন্ট দেওয়াতে এটা খেয়াল করবেন এখানে অনেক ধরনের শেপ তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে আমি এখানে এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে, এখন চলে যাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি দেই এই যে কর্নারটা, আমি চাচ্ছি এই কর্নারটা মিশে যাবে একদম, গ্রেডিয়েন্ট আমরা একটু চেঞ্জ করতে পারি। এখানে এই যে ডার্কনেসটা আছে ডার্কনেসটা একটু কম আর লাইটটা হচ্ছে বেশি, তো আমি ডার্কনেসটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে গ্রেডিয়েন্টের মধ্যে ডার্কনেসটা বেশি থাকবে আর লাইটটা কম থাকবে। ওকে দিয়ে নিচ্ছি, দেন আরেকবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। এই কর্নার একটু কম দেখা যাচ্ছে দুইটা শেপ, আর এই কর্নার হচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে। এবার যেটা করবো আমি আরেকটা, এবার হচ্ছে সবার উপরে আমি আরেকবার হচ্ছে একটা রেক্টাঙ্গুলার নিব, সবার উপরের লেয়ারে আছি আর একটা রেক্টাঙ্গুলার নিলাম, এটা হচ্ছে ইলিপস টুল বলে। আর একটা গোল বৃত্ত আঁকছি, বৃত্তটা আঁকার সময় অবশ্যই এখানে পাকা হচ্ছে, কিন্তু যখন আমি বৃত্তটা টানার পরে শিফট অল্টার চাপছি তখন এটা একদম 100% গোল হচ্ছে। বৃত্তটা আসলো, এখানে হচ্ছে স্ট্রোক কালার অন করা, স্ট্রোক কালার টপ করে দিচ্ছি আর ফিল কালার টন করে দিচ্ছি, ফিল কালারটা আমি একদম হোয়াইট দিয়ে দিচ্ছি। ফিল কালারটা ফুললি হোয়াইট দিয়ে দিলাম, এবার ফিল কালারটা এখানে রাখছি। এই ফিল কালারটা এখানে রাখার কারণে এই হোয়াইটটা এই হোয়াইটটা মিলে গিয়েছে, আমি চাচ্ছি দুটো হোয়াইটের মাঝখানে একটু পার্থক্য, এই জন্য এই ফিল কালারটা এই শেপটার এখানে এখানে আমি ডাবল ক্লিক করছি, শেপটার লেয়ারটাতে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন চলে আসতেছে লেয়ার স্টাইল, জাস্ট এখান থেকে আমি আউটার গ্লো, আউটার গ্লো অন করে দিচ্ছি। এখানে দেখেন একটা ছোট গ্লো চলে আসছে, গ্লোটার আমি অপাসিটি একটু কমিয়ে দিলাম আর হচ্ছে স্প্রেডটা আর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই হচ্ছে আগে ছিল আর হচ্ছে এখন আছে, সেখানে হালকা একটা গ্লো চলে আসছে। আপনি আমরা চাইলে হচ্ছে এই যে শেপটা আছে এখানে আমরা গ্লো করতে পারি, গ্লো করতে চাচ্ছি না। এবার হচ্ছে অ্যালাইনমেন্ট, এখানে দেখেন এখানে হচ্ছে এই যে লেয়ার শেপটা আছে শেপটার এদিকে অংশ কম অংশ দেখা যাচ্ছে, এদিকে বেশি অংশ, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করতে হবে। তো অ্যালাইনমেন্ট করার জন্য যেটা করবো, আমি নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করা আছে, তো সবগুলোকে একসাথে
সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পরে এখন যেটা করবো আমি শিফট ধরে শুধু মাস্টারটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এটা আলাদা করে নিলাম। এখন হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট বলে, তো এই এটাকে ক্লিক করছি একবার সব মিডলে চলে আসলো, আর এটাকে ক্লিক করছি আরেকবার সব একদম মিডলে আছে, এখন প্রত্যেকটা শেপ টোটালি মিডলে আছে। দেন এখন আমি যেটা করবো জাস্ট এই দুটো শেপকে শিফট ধরে ক্লিক করবো, ইমেজটা আর হচ্ছে উপরের কোলটাকে শিফট ধরে ক্লিক করে মাউসের অ্যারো অ্যারো বাটন ক্লিক করছি, দেখুন মুভ করতেছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুটো লেয়ারে কাজ শেষ, তো এই দুটো লেয়ার লক করতে পারি, ক্লিক করলে লেয়ারটা দেখাবে লক করে দিব, এটা ক্লিক করলে লেয়ার দেখাবে এটাও লক করে দিব। দেন হচ্ছে দুটাকে মার্ক করে আমরা যেখানে মন চায় বসাতে পারি, আমি চাচ্ছি হচ্ছে ঠিক এইখানটাতে বসাইতে, আর এটাকে এটা বসবো হচ্ছে এখানে বাইরে একটা ক্লিক করে নিব, দেন হচ্ছে এটাকে ক্লিক করে এখানে বসাই দেব। এতটুকু কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে কালার, এটা তো দিলাম জাস্ট আমরা শেপের শেপের জন্য, এখন হচ্ছে কালার ঠিক করব আমরা, কি কালার দিলে সুন্দর লাগবে। যেমন হচ্ছে এখানে নীল দিয়েছি, নীলটা কেমনই থাকবে না অন্যরকম থাকবে, যেগুলো আমরা পরে ঠিক করে নিতে পারবো। আমি আপনাদেরকে নীল কালার দিয়ে দেখা দিচ্ছি, এরপর হচ্ছে এটার মধ্যে লিখা লিখতে হবে, টেক্সট টুলে আসবো, টেক্সট টুলে আসার পর সবার উপরে লেয়ার আছে, আমি সবার উপরে লেয়ার থাকা অবস্থায় টেক্সট টুলে এখানে ক্লিক করছি, ক্লিক করলে টেক্সট বক্স আসবে, টেক্সট বক্সে লেখা শুরু করবো। তো আমি এখানে জাস্ট হচ্ছে লিখবো 50% সেল বা হচ্ছে 50% অফ এরকম বিষয়টা লিখে লিখবো, লিখে দিচ্ছি। আমি এখানে যতই লিখি না কেন আমার কিছু দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমাদের টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার হচ্ছে হোয়াইট, এর জন্য কিছুই দেখা যাচ্ছে না, এই জন্য আমি টেক্সটের কালারটা সবার আগে চেঞ্জ করব। চেঞ্জ করে হোয়াইট থেকে আমি একটু ইয়েলো টাইপ নিয়ে নিলাম, এবার যখন আমি লিখবো সবই দেখা যাবে। আর হচ্ছে এখানে ফন্ট কালার, ফন্ট কালার হচ্ছে 16 পয়েন্ট দেওয়া আছে, এটা একদম বাড়িয়ে নিচ্ছি, ফন্টের সাইজ ফন্ট সাইজটাকে আমি 24 করে নিচ্ছি, এবার যখন আমি লিখবো দেখা যাবে 50 দেন হচ্ছে পার্সেন্ট। আচ্ছা এখানে বাংলা চলে এসেছে, আমার বাংলা অন করা, বাংলা কিবোর্ড টপ করে নিচ্ছি, ফন্ট চেঞ্জ করে নিলাম, এখন হচ্ছে 50 দেন হচ্ছে পার্সেন্ট, এন্টার দিলে ঠিক নিচের নিচের লাইনে চলে আসবে 50% অফ, 50% অফ এর কোড, এটাকে মার্ক করলাম, মার্ক করে ফন্ট সাইজ আরো বড় করে দিলাম, ফন্ট সাইজ আরো বড় করে দিলাম, বেশি বড় হয়ে গিয়েছে, আমি আর একটু ছোট করে দিচ্ছি, ওকে ফন্ট সাইজ ছোট করলাম। এখন হচ্ছে কালার, কালারটা হচ্ছে যাচ্ছে না, কালার না যাওয়ার কারণে ভালো লাগছে না, ভালো লাগছে না, তো কালারটাকে ম্যাচ করতে হবে, কালার ম্যাচ করার জন্য এটাকে আবারও মার্ক করলাম, মার্ক করে কালারটা এখন চেঞ্জ করব, সাদার মধ্যে কি কালারটা সুন্দর লাগবে সেটা আমাদের দেখতে হবে। এখন ফার্স্টে হচ্ছে আমরা এই কালারটা রাখতে পারি, এখান থেকে আমি ওকে দিব, আর এই মুভ টুল, এই একটা মুভ টুল বলে, মুভ টুল দিয়ে আমি লেখাটাকে মাঝখানে নিয়ে আসতেছি। এবার হচ্ছে কালারটার একটু ম্যাচ করতে হবে, কালারটার একটু ম্যাচ করার জন্য আমি যেটা করব, এই যে পিছনে সাদাটা আছে, সাদা রাউন্ডটা, এই সাদা রাউন্ডটার কালার চেঞ্জ করতে হবে, এই সাদা রাউন্ডটাতে ক্লিক করলাম, এই যে এটা লেয়ার, লেয়ারের এই থাম্বনেলে ডাবল ক্লিক করলে কালার বক্স চলে আসবে, আর বাইরে আসলে হচ্ছে আইড্রপার, আইড্রপার দিয়ে আমি এখানে ক্লিক করছি, কালারটা চলে আসবে, এই দুটো কালার ম্যাচ হবে। এখন হচ্ছে এই কালারটা, এই কালারটা ম্যাচ করতে হবে, প্লাস হচ্ছে পিছনে যে কালারটা এটা ম্যাচ করে নিব, আমি এটাকে আনলক করে দিচ্ছি, এবার এখান থেকে সুন্দর একটা কালার নিয়ে নিচ্ছি,
এখানে একটা থাকবে হচ্ছে একটু ডার্কেস্ট কালার, আর আরেকটা থাকবে হচ্ছে একটু লাইট। একটা লাইট দিয়েছি, একটু ডার্ক দিচ্ছি। একটু জুম আউট করে দেখেন ও কেমন দেখাচ্ছে। এখানে দেখেন কালারটা হচ্ছে হালকা করে এখানে এসে আবার মিশে গিয়েছে। ঠিক আছে, এতটুকু আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এখানে লেখা বাকি আছে। এখানে আমরা কি লিখবো, সবার উপরে যাব হচ্ছে টেক্সট টুল, আবার সবার উপরে লেয়ার ক্লিক করব। সবার উপরে লেয়ার ক্লিক করার পরে আবার হচ্ছে আমরা টেক্সট টুল নেব। তো টেক্সট টুল নেওয়ার পর এখানে আমাদের বাকি লেখাগুলো লিখবো। তো আমি এখানে দুটো লাইন লিখবো, একটা হচ্ছে বিগেস্ট সেল আর আরেকটা হচ্ছে অন দিস উইকেন্ড। আমি লিখে দিচ্ছি দিস উইকেন্ড, আমি একবার লিখলাম। আর হচ্ছে বিগেস্ট সেল আমি আরেকবার লিখবো। বিগেস্ট সেল লিখলাম। এই হচ্ছে আমার দুইটা লেখা, দুইটা লেখাকে আমি একসাথে উপর নিচে রাখছি। এরপর এই লেখা দুটোকে সাজাতে হবে। তো লেখাতে আমি ডাবল ক্লিক করলাম, এটা এডিট করা যাচ্ছে। প্রথমত লেখার যে ফন্ট, ফন্ট চেঞ্জ করতে হবে, একটা আকর্ষণীয় ফন্ট দাও লাগবে। তো আমি আমার এখান থেকে একটা ফন্ট দিয়ে নিচ্ছি। ফন্টের সাইজ বাড়িয়ে দিচ্ছি আর কালার অবশ্যই চেঞ্জ করে দেব। এখানে দেখতে পাচ্ছি দিস উইকেন্ড লেখা আছে, চাইলে আমরা এটাকে আরো বড় করতে পারি। সেখানে 72 কে কাস্টম দিয়ে আমরা আরো বড় বড় করে লিখতে পারি। দিস উইকেন্ড দেন হচ্ছে বিগেস্ট সেল। বিগেস্ট সেল ওয়ার্ডটা হচ্ছে আমাদের মেইন থাকবে এখানে। আমরা মূলত বিগেস্ট সেল ওয়ার্ডটাকেই ফোকাস করছি। তো এটাকে কিভাবে কি করা যায়, সবার আগে হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। আচ্ছা, আমি চাচ্ছি বিগেস্ট সেলের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট। বিগেস্ট সেল থাকবে হোয়াইট কালার, আর দিস উইকেন্ড থাকবে হচ্ছে ইয়েলো কালার। তো দিস উইকেন্ড ইয়েলো কালার করে দিচ্ছি। দিস উইকেন্ড, এবার বিগেস্ট সেলটাকে আমি ফার্স্টে মার্ক করব। মার্ক করার পর এটা ফন্ট চেঞ্জ করব, আমাদের একটা সুন্দর একটা ফন্ট লাগবে। সেটা সাইজ বড় করতে হবে। ওকে, বিগেস্ট সেল লিখাটা বড় করলাম। এখন দিস উইকেন্ড লিখাটা আর বিগেস্ট সেল লিখাটা প্রায় কাছাকাছি সমান হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দিস উইকেন্ডে চোখ পড়ছে, বিগেস্ট সেলও চোখ পড়ছে। আমাদের এখানে মেইন হচ্ছে বিগেস্ট সেল, বিগেস্ট সেল, এই জন্য দিস উইকেন্ড লেখাটাকে আমি আরেকটু ছোট করে দেবো। আর কালারটা হচ্ছে আরেকটু লাইট হবে, ব্রাইট ও ডিপ হবে।
আমাদের হচ্ছে দিস উইকেন্ড বিগেস্ট সেল লেখা শেষ। এবারে লেখাগুলোকে আমরা একটা ডিজাইন করতে বলি। আমি বেশি কিছু ডিজাইন করব না, শুধুমাত্র বিগেস্ট সেল লেখাটাকে ডিজাইন করব। রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন নিয়ে যাচ্ছি। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে শুধুমাত্র আমি আউটার গ্লো অন করে দেব। আউটার গ্লো অন করে দেব আর গ্লো একটু কমাই দেব, গ্লোর পরিমাণ কমাই দেব। ফ্লোর পরিমাণ অল্প থাকবে, দেন হচ্ছে অপাসিটি অল্প থাকবে। আর কিছু করছি না। ওকে, এতটুকু কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই জায়গাটা, এই জায়গাটা যাচ্ছে কিনা। যেমন হচ্ছে আমি এই এইখানে এটা সবুজ জায়গায় এটা আমি ইয়েলো করতে পারি। দেন হচ্ছে এই লিখাটাকে আমি চেঞ্জ করতে পারি, এই লিখাটাকে আমি হোয়াইট করে দিতে পারি। আর যে শেপটা আছে এই শেপটাকে আমি ইয়েলো করতে পারি। এরপরে হচ্ছে এটার যে ফন্ট আছে ফন্ট চেঞ্জ করে দেবো। এখন এখানে ফন্টটা রাখছি। এবারে লেখাটাকে এখানে আমাদের আর একটু ফুটাই তুলতে হবে 50%। এটা ডাবল ক্লিক করে ব্র্যান্ডিং অপশন চলে আসবে। এখান থেকে এটাকে কি করতে পারি আমরা, এখান থেকে হচ্ছে বেভেল অন করে দিতে পারি, অথবা এটা একটা হোয়াইট কালার স্ট্রোক দিতে পারি। কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটাতে এই কালারটা ভালো মানাবে। কালারটা চেঞ্জ করলাম আর হচ্ছে এটাকে একটু মোটা কোন একটা ফন্ট দিয়ে নিব, জাস্ট এরকম। এবার আমরা দূর থেকে দেখছি কেমন লাগছে। 50% অফ দিস উইকেন্ড বিগেস্ট সেল। আচ্ছা, এতটুকু করা শেষ হয়ে গেলে এখানে আমরা আরেকটু কাজ করব। সেটা হচ্ছে সবার উপরে একটা ফাঁকা লেয়ার নেব,
ফাকার লেয়ার নিলাম দেন হচ্ছে এখান থেকে ইলিপস নিব ইলিপস টুল নিব আর এটা জুম করে নিব আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখে ফেলতে পারেন আমাদের কাজ প্রায় শেষ ডিজাইন প্রায় শেষ কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া स्ट्रोक कलर चेंज कर येलो दिए दीची और स्ट्रोक कमाय दीची देखी স্ট্রোকের পরিমাণ ঠিক আছে তো জাস্ট এরকম কিছু বৃত্ত আঁকবো এখানে আমি বেশি পরিমাণ যদি বৃত্ত দেই তাহলে আবার খারাপ লাগবে छोट धरा जाम तैर तो शेष टोटाल जिनलक करो कि लक कर सब गुक आनलक कर फिलबो যত লেয়ার লক করতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড ছাড়া যত লেয়ার লক আছে সব আনলক করলাম এরপর টোটালটাকে আমি মার্ক করলাম মার্ক করার পর কন্ট্রোল জি দিব কন্ট্রোল জি দিলে সবগুলো একটা গ্রুপ হয়ে যাবে এবার এখান থেকে অটো সিলেক্ট অফ করে দিব আর এই যে গ্রুপটা আছে কন্ট্রোল জি দিলে আরেকটা কপি হবে গ্রুপটা এখন দুটো হয়ে গেল একটা গ্রুপ দুটো গ্রুপ আর এখানে অবশ্যই অটো সিলেক্ট অফ দেন এই একটা গ্রুপকে টেনে আমি এখানে নিয়ে আসছি শুধুমাত্র লিখার কালার গুলো চেঞ্জ করব আর এখান থেকে অটো সিলেক্ট অন করে দিচ্ছি এই যে লিখাটা আছে লিখাটা কালার চেঞ্জ করি এরপর হচ্ছে এখানে যে ইয়েলো কালারটা আছে এটা হোয়াইট করে দিব দেন এখানে যে ইয়েলো আছে এটা হোয়াইট করে দিব আর 50% লিখাটাকে ইয়েলো কালার করে দিব অন্য কোন কালার করতে পারি এটাকে আমরা
আমাদের ছোটখাটো একটা ডিজাইন হয়েছে, এখন এই ডিজাইনটার মধ্যে যে বাকি ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমরা কি করব। তো এর জন্য এই যে গ্রুপটা আছে আমার, গ্রুপটাকে ফাইন্ড আউট করি। গ্রুপ 1 কপি, এই যে গ্রুপ 1 টা আছে কপি করা, এটাকে হচ্ছে মোটর সিলেক্ট অফ করে দিলাম। দেন গ্রুপ 1 কপিটাকে আমি টেনে জাস্ট হচ্ছে আরেকটু কাছাকাছি নিয়ে যাব, আরেকটু কাছাকাছি নিয়ে গেলাম। এটাকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে তারপরে এটাকে আমি ওপেন করছি। একদম নিচে, একদম নিচের যে শেপটা আছে, এই শেপটা, একদম নিচে যে শেপ আছে এই শেপটাকে রাইট ক্লিক করব। এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাব। দেন এইটার হচ্ছে আমি আউটার গ্লো অন করে দিচ্ছি, আউটার গ্লো অন করে দিচ্ছি, আউটার গ্লোর যে আপনার অপাসিটি আছে অপাসিটি বাড়াই দিচ্ছি। দেন হচ্ছে স্প্রেড একটু বাড়াই দেবো, আর সাইজটা অবশ্যই বাড়িয়ে দিব। তো এগুলো বাড়িয়ে দেওয়ার পর এখন এটার ফ্লো চেঞ্জ করতে হবে, কোন দিকে যাচ্ছে। আমরা আউটার গ্লো দিতে পারি, দেন হচ্ছে আউটার গ্লোর বদলে ড্রপ শ্যাডো দিতে পারি। আউটার গ্লোর বদলে এখানে ড্রপ শ্যাডোটা ভালো কাজ করবে, ড্রপ শ্যাডো দিচ্ছি। ড্রপ শ্যাডো ডিস্টেন্স বাড়িয়ে দিলাম, কতটুকু দূরে যাবে শ্যাডোটা, কতটুকু ছড়াবে স্প্রেড একটু বাড়িয়ে দিলাম। দেন সাইজ, সাইজটাও বাড়িয়ে দিলাম। এবার আসেন, এটা হচ্ছে চারদিকে ছড়িয়ে গেছে কিন্তু আমার চারদিকে লাগবে না, আমার সামনের দিকে লাগবে। আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি, কোন অ্যাঙ্গেলে শ্যাডোটা গিয়ে পড়বে। জাস্ট হচ্ছে আমার এই অ্যাঙ্গেলে শ্যাডোটা লাগবে। এখন শ্যাডোর যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আরেকটু সামনে যাচ্ছে। এরপর হচ্ছে স্প্রেড কমাই দিচ্ছি, আর সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আর মাল্টিপল থেকে আমি নর্মাল করতে পারি, অথবা মাল্টিপলে রাখতে পারি। না জাগারে ভাই, এই তো ক্লাস প্রায় শেষ হবে। হ্যাঁ, 10 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইয়া, এটা কম্বো 2 ক্লাস চলতেছে? না ভাইয়া, কম্বো 2 না, কম্বো 2 শুরু হবে 10:30 শুরু হবে। এই লিংকে 10:30 কম্বো 2 এর ক্লাস শুরু হবে। আচ্ছা, সবার নিচে এখন আমি ভাইয়া, এটা কই? জি ভাই বলেন। এটা ভাই কোন ক্লাস চলতেছে? এটা কোন ক্লাস চলতেছে ভাইয়া? এটা চলছে হচ্ছে ফ্রি ক্লাস চলছে, এখনো শেষ হয়ে যাবে। আপনাদের কম্বো 2 এর ক্লাস এখনো শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। টোটাল যে কাজটা, এই ক্লাসে কি লিংক পাওয়া যাবে? কোনটা ভাইয়া কোনটা? এই আপনি যে ক্লাস নিচ্ছে ফ্রি ক্লাস, এটা কি লিংক আছে, লিংক পাওয়া যাবে? ফ্রি ক্লাসে লিংক তো এটাই যেটা দেখছেন, মানে ভিডিও। সরি, মানে এই যে এটা এই যে, ঠিক আছে আমি বুঝতে পারছি। মানে আপনার ক্লাসে ভিডিও রেকর্ড, এই রেকর্ডে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অবশ্যই পাওয়া যাবে ভাইয়া। আমাদের পুরো ডিজাইনটার মধ্যে যখন সাদা রং ছিল দেখতে ভালো ছিল না, জাস্ট সাদার উপর যখন আমরা ইয়েলো কালার দিলাম দেখতে একটু সুন্দর লাগলো। এখন এখানে আমরা আরো কাজ করতে পারি, যেমন হচ্ছে ইয়েলো কালারের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আরেকটা কালার ইনক্লুড করতে পারি। ঠিক আছে, একাধিক কালার ইউজ করতে, অন্য একটা কালার ইউজ করতে পারি। যেমন আমি ইয়েলো কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিব,
যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারেন, সাদা আর ইয়েলো। কন্ট্রোল ধরে থাম্বনেল ক্লিক করে এই জায়গাটা নিয়ে নেব। দেন হচ্ছে আমি এখানে এক কর্নার বরাবর দিয়ে দিচ্ছি, বা আমি এই কর্নার থেকে এই কর্নার করতে পারি। একই নিচ্ছে, অথবা আমি এখানে ছোট থেকে এখানে একটু করতে পারি বড় করে। তাছাড়া হচ্ছে এটা যে ফ্লোটা কোনটা কতটুকু, সাদা অংশ কম হলুদ অংশ বেশি, তো হলুদ অংশ আমি আরো বাড়াই দিলাম, সাদা অংশ আর একটু কমে দিলাম। দেন হচ্ছে আমি আর একবার ওকে দিয়ে আবারও গ্রেডিয়েন্ট দিচ্ছি এই কর্নার থেকে এই কর্নার, অথবা আমি এখান থেকে এই কর্নার দিচ্ছি। দেন কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, আপনাদের ক্লাস শেষ করে দেব। আর আপনাদের এরপরে একটা ক্লাস হচ্ছে আমাদের রেগুলার ব্যাচ, মানে হচ্ছে যারা অলরেডি কোর্স করছে তাদের ক্লাস হবে, তো আপনারা চাইলে তাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু কোনো কথা বলা যাবে না, শুধুমাত্র আপনি কাজগুলো দেখতে পারবেন। তো কেউ কি পরের ক্লাস করতে যাচ্ছেন? সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন যারা যারা আছেন। ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা এখন যারা যারা ফুল কোর্সটি করতে যাচ্ছেন, তারা কিভাবে ফুল কোর্সটি করবেন? আপনাদের সবাইকে আমি একটা লিংক দিব এখন ক্লাস, আপনাদের একটা ফর্মের লিংক দিব, আপনারা ফর্মের লিংকটা পূরণ করবেন, ফর্মটা পূরণ করবেন, দেন আপনাদেরকে আমরা কল দিব, কল দিয়ে আপনাদের অ্যাড দেওয়া হবে। ঠিক আছে, আপনাদেরকে ফর্ম লিংক দিয়ে দিচ্ছি। আর যাদের যাদের সফটওয়্যার লাগবে তারা হচ্ছে আমাদের পেজে নক করুন, পেজ থেকে আপনাদের সফটওয়্যার প্রোভাইড করা হবে। আপনাদের জুমে দেখুন, জুমে চ্যাট বক্সে আমি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, একটা ফর্মের লিংক দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনারা যারা হচ্ছে আমাদের পেজে আছেন, পেজে নক করবেন বা গ্রুপে নক করবেন, পেজে এবং গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ফর্মের লিংক দিয়ে দেওয়া হবে পেজ গ্রুপে। আপনারা সবাই ফর্মটি ফিল আপ করে ফেলুন, দেন হচ্ছে আমরা আপনাদের কল করব। এই ফর্মের লিঙ্কটা যারা যারা হচ্ছে গ্রুপে অ্যাড হতে পারেননি, তারা আমাদের পেজে মেসেজ করুন, পেজে মেসেজ করুন, আপনাদেরকে ফর্মের লিঙ্ক দিয়ে দিব। আর যারা যারা হচ্ছে গ্রুপে আছেন, অবশ্যই গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন। দেন কারো যদি গ্রুপের থেকে লিঙ্ক নিতে সমস্যা হবে, না পেয়ে থাকেন, অবশ্যই আমাদের মেসেজ করুন, আমরা আপনাদের পেজ থেকে দিয়ে দেবো লিঙ্ক। আচ্ছা, আপনাদের ফর্ম দিলাম। আর আপনাদের ব্যাচ শুরু হবে হচ্ছে 10 জুন থেকে, 10 জুন থেকে ব্যাচ শুরু হবে। তো এর মধ্যে হচ্ছে সবাই রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, আর যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাদের কল করবেন। দেন হচ্ছে সফটওয়্যার প্রয়োজন করলে আমাদের নক করবেন, সফটওয়্যার প্রয়োজন করলে নক করবেন, সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া?
কারো কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা এখন শুরু হবে হচ্ছে কম্পো টু এর ক্লাস, আপনাদের দুইটা ব্যাচ আগের ব্যাচের ক্লাস, ঠিক আছে? কম্পো টু তাদের আজকে ক্লাস হবে, যারা যারা তাদের ক্লাসগুলো করতে চাচ্ছেন তারা সবাই হচ্ছে এখানে থাকেন, যারা প্রি ক্লাস করছেন তারা চাইলে কম্পো টু এর ক্লাস করতে পারেন। তো আপনারা এখানে থাকেন কিন্তু কেউ কোনো কথা বলতে পারবেন না ক্লাসে, শুধুমাত্র হচ্ছে যারা শেখানো হচ্ছে আপনারা দেখতে পারেন কিভাবে শেখাচ্ছে বা তারা কি কি শিখেছেন আপনারা দেখতে পারেন। হ্যালো ভাইয়া বলেন। আমি কালকে ক্লাসটা মিস করেছিলাম ভাইয়া। হ্যাঁ যারা কালকে ক্লাস মিস করেছেন তাদের কোনো সমস্যা নেই, আপনাদের ক্লাসের ভিডিও দেওয়া হয়, ঠিক আছে? আপনাদের ক্লাসের ভিডিও দেওয়া হয়, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন এমডি জাকারিয়া, এমডি জাকারিয়া লিখে সার্চ করবেন, আপনাদের কাছে দুটো চ্যানেল আসবে। এই হচ্ছে একটা চ্যানেল, দেখে রাখুন এই চ্যানেলটার নাম, ঠিক আছে? এটাও জাকারিয়া ভাইয়ের চ্যানেল কিন্তু এটাতে না, আপনারা যাবেন হচ্ছে একটু নিচে আর একটা এমডি জাকারিয়া, এখানে দেখুন লেখা আছে অনলি ফর লাইভ ক্লাস, মানে যারা ফ্রি ক্লাস করছেন বা লাইভ অনলাইন ক্লাস করছেন তাদের জন্য এই চ্যানেলটা। এখানে যাবেন আপনারা এই চ্যানেলটাতে, এখানে সকল ভিডিও পাবেন, ঠিক আছে? এখানে সকল ভিডিও পাবেন, ডেমো ক্লাস 5 জুন দেন হচ্ছে 6 জুনের ডেমো ক্লাস, 7 জুনের সবকিছু এখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম হিমাল ভাই। জি ভাইয়া, আমাদের কি কম্বো টু ক্লাস চলতেছে এখন? জি ভাই, কম্বো টু এর ক্লাস শুরু হবে, আপনারা সবাই জয়েন করেন, মাত্র লিংক দিলাম তো, জয়েন করেন, জাকারে এসে ক্লাস শুরু করবে। ওকে ভাই, আর হোমওয়ার্ক গুলা কি ড্রাইভে আপলোড তো দিয়ে দিছি, ওখান থেকে দেখবেন নাকি? আচ্ছা হ্যাঁ, জাকার হোমওয়ার্ক গুলা জাকারে ভাই দেখবে, জাকারে ভাইকে বলবেন জাকারে ভাই দেখবে। আর যারা হচ্ছে ফ্রি ক্লাসে আছেন, ঠিক আছে, আপনাদের আজকের ভিডিওটা আপনারা এইখানে পাবেন না, আজকের ভিডিও দেখানো পাবেন না, আপনারা আজকের ভিডিওর জন্য যেতে হবে হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে? এটা তো যারা হচ্ছে ফ্রি ক্লাস করলেন আজকে, আপনাদের আজকের ভিডিওর জন্য এই চ্যানেলে যাবেন, কাবির স্পট লিখে সার্চ করবেন, চ্যানেলটা চলে আসবে, লোগোটা দেখে রাখুন। এই চ্যানেলে আপনারা জাস্ট হচ্ছে ভিডিওতে যাবেন, ভিডিওসে ভিডিওসে গেলে এখানে আপনাদের ডেট সহ পাবেন, যেমন জুন 2 বা জুন, আজকে জুন 8, তাহলে আমি লিখে দেবো যে জুন 8 ফ্রি ক্লাস, গ্রাফিক ডিজাইন, আর সেখানে আপনার টাইটেল থাকবে ফেসবুক কভার, ঠিক আছে, বা ফেসবুক অ্যাড লেখা থাকবে। তো এই ভিডিওটা আপনারা পাবেন আজকে রাত 2টার পর, 2টার পরে পাবেন ভিডিওটা, 2টার পর চেক করলে আপনারা ফ্রি ক্লাসে আজকে ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, কম্বো 2 এ কম্বো 2 আর কম্বো 3 থেকে সবাই জয়েন করছেন, কম্বো 2 3 সবাই জয়েন করুন, জাকারিয়া ভাই একটু পরে আপনাদের সাথে জয়েন করে ক্লাসটা নেবেন। দেখছি জাকারে ভাই কোথায় আছে। কম্বো 2 আর কম্বো 3 আপনাদের হোমওয়ার্ক করেছেন? জি ভাই করছি। জমা দিয়েছেন গ্রুপে বা আপনাদের ড্রাইভের লিংকে জমা দিয়েছেন? ভাই ওই হোমওয়ার্কের যে ড্রাইভ আছে ওখানে জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, জাকারে ভাই দেখবে, দেখে আপনাদের জানাবে। আর কার কার জানি দেখলাম কার্টুন কার্টুন তৈরি করেছেন ভাই, কার্টুনগুলো সুন্দর হয়েছে। কোনটা ভাই? আমি মিস্টার বিনের কার্টুন জানি কে দিয়ে দেখলাম গ্রুপে, কম্বো 2, হ্যাঁ কম্বো 2 তে। জাকারিয়া ভাইকে আমি কল করছি। জি ভাই বলেন। হ্যালো, একটা ছবি আমি দিয়েছি ওই যে দেখেন আহসান। আচ্ছা আচ্ছা, এখন দিয়েছেন নাকি?
না না আপনি যে ইয়া দিছেন লিংক দিছেন লিংকের উপরে ছবিটা আমার দাও আচ্ছা জুম এ চ্যাট বক্সে না যে ইয়াতে ফেসবুকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপে আছে বুঝতে পেরেছি ভাই আমি একটা দিলাম যে রিলাউন্ড ডুপ্লিকেট লেখা ওই যে করা আছে যে কি আপনারা দেন আমি দেখছি আপনি যে লিংক দিয়েছেন লিংকের উপরে দিয়েছি আর কি লিংকের উপরে লাস্টেরটা লিংকের লাস্টেরটাই তো ভাই দেখছি আমি এক সেকেন্ড মাগুর খাইলে তো কাল তো মনসুর ভাই হচ্ছে জেরিট কার্টুন তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছি মনসুর ভাই একটা জেরি কার্টুন তৈরি করেছে আমরা দেখি হ্যাঁ ভাইয়া কার্টুনটা সুন্দর হয়েছে দেন হচ্ছে মিস্টার বিন তৈরি করেছেন একজন ভাইয়া ভাইয়া কাজ তো ড্রাইভ দিলাম কালো আসতেছে কেন ভাইয়া কালো আসতেছে কারণ আপনাদের পিএনজি দিয়েছেন তাই হ্যাঁ প্রবলেম নেই আচ্ছা স্ক্রিনে দেখাচ্ছেন কে ভাইয়া স্ক্রিনে দেখানো যাবে না স্ক্রিনে কেউ দেখাবো না আমরা ভাইয়া কাজ তো ড্রাইভে দিছিলাম সমস্যা নাই জাকারে ভাই এসে ড্রাইভ থেকে আপনাদের কাজ দেখবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে ডুপ্লিকেট যেটা হচ্ছে আপনি ইমেজ নামিয়েছেন এটা হচ্ছে আপনি ইমেজ তৈরি করেছেন আচ্ছা ভাই হ্যাঁ সুন্দর হয়েছে তো এখানটা এখানে একটু আছে এখানে জাস্ট আপনি এই জায়গাটাতে একটু কালো ইয়া দিয়ে দেন দেখছেন একটু হচ্ছে খয়েরি কালারটা একটু ডার্ক জাস্ট এই জায়গাটা তাহলে মিলে যাবে আর একটু কাজটা আছে জাকারে ভাই দেখাই দেবে সমস্যা নেই ভাইয়া আমি যে রোজার আগে তো ক্লাস অফ করে দিয়েছিলাম আজকে আর কি আবার স্টার্ট করছি মানে আমি অ্যাড ডিজাইন পর্যন্ত পারি আমার শুধু ইমেল সিগনেচারটা ভিডিওটা দেখব দেখে ওটা প্র্যাকটিস করব আর এই কার্টুনটা আর কি এই দুটাই বাকি বাকি সব আমি বাসায় আর কি ভিডিও দেখে প্র্যাকটিস করেছি যেহেতু নেটের সমস্যা ছিল সরাসরি ক্লাসে জয়েন করতে পারিনি আর কি আচ্ছা কোনো প্রবলেম নেই আপনি কাজ করার সময় কোনো প্রবলেম হলে নক করবেন ঠিক আছে নক করবেন যারা যারা কাজ করছেন তারা কাজ করার সময় যদি কোনো প্রবলেম পান গ্রুপে ফার্স্ট নক করবেন গ্রুপ থেকে যারা আছে আপনাদের অভিজ্ঞ ভাইয়েরা যারা আছে তারা যদি আপনাদেরকে হেল্প করতে পারে তো ভালোই তাদের থেকে হেল্প না পেলে তারা না পারলে তখন হচ্ছে আমাদের কল দিবেন কল দিলে আপনাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা হবে ঠিক আছে জি জি ভাই আর রফিকুল ভাই বলছে ড্রাইভে এসডব্লিউ কিভাবে দেব আচ্ছা রফিকুল ভাই আপনি ফার্স্ট ড্রাইভের লিংকে ক্লিক করবেন ঠিক আছে ড্রাইভের লিংকে ক্লিক করবেন যেমন ধরেন এই যে ড্রাইভটা আছে ড্রাইভের লিংকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন তো ড্রাইভে ঢুকবে